আমন মৌসুমের একটি অন্যতম প্রোটিন সমৃদ্ধ ধানের জাত হল ব্রিধান 90। ব্রিধান 90 জাতটিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা অন্যান্য জাতের ধানের চেয়ে অনেক বেশি। এই জাতটি রোপা আমন মৌসুমে চাষিদের খুব জনপ্রিয় ধানের জাত। বাজারে এর চাহিদা খুব বেশি থাকে বন্ধুগণ, তাই এই ভিডিওতে আলোচনা করব এই ব্রিধান 90 এর জীবনকাল এবং প্রোটিনের পরিমাণ, দানার বৈশিষ্ট্য এবং রোপণের সময় সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর চ্যানেলটিতে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই জাতটির প্রধান বৈশিষ্ট্যগুলি হল পূর্ণবয়স্ক গাছের গড় উচ্চতা হয় 110 সেন্টিমিটার এবং দানার আকার আকৃতি বৃদ্ধান 34 মতো, তবে হালকা সুগন্ধ বিদ্যমান থাকে। কাণ্ড শক্ত, সহজে ঢলে পড়ে না এবং পাকা ধানের পরও গাছ সবুজ থাকে। ডিগ পাতা খাড়া ও ফুল প্রায় একসাথে ফোটে এবং খুব আকর্ষণীয় হয়। 1000টি পুষ্ট ধানের ওজন হয় 12.7 গ্রাম এবং এই জাতের অ্যামাইনোজের পরিমাণ থাকে 23.2%। ব্রিধান 90-এর কাণ্ড যেহেতু শক্ত, সহজে হেলে পড়ে না এবং ধান পাকার পরও সবুজ থাকে, এই জাতের এটি হলো অন্যতম বৈশিষ্ট্য। ইউরিয়া সারের পরিমাণ কিছুটা কম প্রয়োজন হয় এবং এতে অধিক প্রোটিন সমৃদ্ধ এবং পোলাও রা ভাত রান্নার উপযোগী উন্নত মানের একটি ধানের জাত। এর জীবনকাল থাকে, এই জাতের জীবনকাল 115 থেকে 125 দিন সময় লাগে। গড় জীবনকাল হলো 122 দিন। ফলন হয়, গড় ফলন 4.5 থেকে 5 টন পার হেক্টরে ফলন পাওয়া যায় এবং বীজতলার বীজ বপন করা হয় 7 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত, অর্থাৎ 23 আষাঢ় থেকে 5 শ্রাবণের সময়ে এই বীজতলার বীজ বপনের একটি আদর্শ সময়। চারা দূরত্ব 20 সেন্টিমিটার × 15 সেন্টিমিটার ব্যবধানে রোপণ করতে হবে। চারার বয়স 20 থেকে 25 দিন হলে এবং প্রতি গোছায় 2 থেকে 3টি করে গাছ লাগাতে হবে এবং আগাছা দমনের জন্য রোপণের অত্যন্ত 40 থেকে 45 দিন পর্যন্ত জমি আগাছামুক্ত রাখবেন এবং এই চাষের উপযুক্ত জমি হলো মাঝারি উঁচু থেকে উঁচু জমি। এই ধান চাষের জন্য বিশেষ উপযোগী এই ধানের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। প্রোটিন 10.3% থাকে, যা অন্যান্য সকল ধানের চেয়ে খুব বেশি, তাই এই জাতের ধানকে প্রোটিন সমৃদ্ধ ধানের জাতও বলা হয় এবং এই রোগ বালাই বা পোকামাকড়ের দমন কি বৃদ্ধান 90-এ রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত ধানের চেয়ে অনেক কম হয়। তবে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে বা আক্রান্ত বেশি হলে রোগবালাই অবশ্যই প্রয়োগ করবেন। ফসল কাটা হয় সাধারণত নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফসল কাটা হয়ে থাকে। এই জাতটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রোটিন সমৃদ্ধ হওয়ায় তার বাজারে চাহিদা ও বাজার মূল্য খুব বেশি থাকে। থ্যাংক ইউ বন্ধুগণ, এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারকে ভালো রাখুন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।